إنا أعطيناك الكوثر. المحبوب صلى الله عليه وسلم আপনি নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অসংখ্য কল্যাণ দান করেছি, আপনাকে হাউজে কোসার দান করেছি, আপনাকে এই পৃথিবীর মালিক বানিয়েছি, এবং যেখানে আমি আল্লাহর জিকির হব সেটা আপনার জিকির করব, মসজিদের মধ্যে, খুতবার মধ্যে, দোয়ার মধ্যে, নামাজের মধ্যে, যেখানে আমি আল্লাহর জিকির হবে আপনার জিকির হবে। আল্লাহ জাল্লা শানহু এই সূরার মাধ্যমে রাসূল করিম নূহ আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমত এবং শানকে বর্ণিত করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম নূহ আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আয়াতের মধ্যে আতাইনাকা বলেছেন, আতাইনাকা মানে মালিক বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র জাহানের মালিক, সৃষ্টিকর্তা, পালন করতা, লালন করতা, এই সমগ্র কুল কায়নাতের মালিক নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য হাদিসে পাওয়া মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উকাসিমুল জান্নাতা ওয়া আন্না বাইনা দীমা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি বিশেষ কোন উম্মত ময়দানে মাশরে রাসূল আমার উম্মতকে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খালিক সৃষ্টি করলেন, আর রাসূল করিম নূহ আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই জান্নাত দেওয়ার মালিক বানিয়ে দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ভাগ্যবান, সেজন্য আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ শুকর করবেন মালিক বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই শান মান আজমত মুস্তফা হোসেন, সেই আকীদা, সেই এতকাদ, সেই বিশ্বাস অন্তর্ভুক্ত ধারণ করে, সেই নবীর মহব্বত ধারণ করে আমাদের জীবনকে সুন্দর করার